সালাম আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে যে কি, তো সেটা হচ্ছে যে ফ্রেন্ডলি কিছু একটা কথা, তো সেটা হচ্ছে কমেন্ট নিয়ে কিছু কথা, তো এবং রয়েছে কিছু ভিডিও করার সিদ্ধান্ত নিয়ে কিছু কথা। তো ফ্রেন্ড আজকে কিন্তু সেই বিষয়ে কথা বলবো। তো ফ্রেন্ড ভিডিওটা যদি লাস্ট অবধি দেখো তাহলে আমি খুব খুশি হব, এবং লাস্ট অবধি দেখে যদি এটার বিষয়ে যদি কিছু তোমরা বুঝো এবং এটা যদি তোমরা যদি সলভ করার চেষ্টা করো তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা টুর্নামেন্ট রাখবো। পরবর্তীতে আমি একটা টুর্নামেন্টের ব্যবস্থা করবো যে আসলে সকল সাবস্ক্রাইবার সকল ভিউয়ার্সদের জন্য আসলে একটা টুর্নামেন্ট খেলবো, যে কাস্টম খেলা হবে, তো তাদের এখানে গিভওয়েও হবে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ফ্রেন্ড দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো ফ্রেন্ড কথাটা হচ্ছে আসলে এইটা যে দেখো, আমরা যখনই কোন গেম খেলি, যখনই কোনো ইউটিউবার ইউটিউবার ছোট যত ইউটিউবার রয়েছে তো তাদের কিন্তু সাবস্ক্রাইব খুবই কম, এবং তাদের ভিডিও করারও খুবই স্প্রেটা কম, তত একটা বেশি না। যাদের সাবস্ক্রাইবার রয়েছে মিলিয়ন, তারপরে রয়েছে 1 লাখের উপরে, তারা কিন্তু ভিডিও করতে চায়, প্রত্যেক দিনই ভিডিও করতে পারে, জাস্ট এটা কোনো সমস্যা না। তো সমস্যা হচ্ছে যে এইটা যে আসলে কমেন্টে অনেক লোক আসলে ফালতু কথা ফালতু কমেন্ট করো, তো এটা কি কি কারণে করা হয়, তো সেটাই আমি জানার জন্য আসলে ভিডিওটা করেছি যে কেন করো এরকম ফালতু কেন কমেন্ট করো। কমেন্ট করতে পারো, তোমার যে বিষয়ে জানার দরকার আছে কমেন্ট বক্সটা রেখেছে এই জন্য, কাউকে কোনো ইউটিউবারকে গালাগালি করার জন্য নয়, আসলে তাকে পথ দেখানোর জন্য কমেন্ট বক্সটা এসেছে এই জন্য যে আসলে তুমি তাকে বলবে, নির্দেশ করবে যে ভাই দেখো আমি এটা পারি না, তো এটা কিভাবে করতে হয়, তো সেই জন্য এসেছে কমেন্টের কাজ। তো তুমি যদি কমেন্টে গিয়ে একটা ইউটিউবারকে যদি গালাগালি করো, একটা ইউটিউবারকে যদি ইমপ্রেস করো এইভাবে, তাহলে তার কিভাবে তুমি কি কিছু শিখতে পারলে না, করতে পারলে না, একটা একটা ঝগড়ার মতো একটা সৃষ্টি হলো এখানে, এটা কি কোনো কাজ? তুমি যখনই কোনো ইউটিউবারের সেলিব্রিটি হলে, যখনই একটা ইউটিউবারের চ্যানেল সাবস্ক্রাইব করলে, তখন তাকে কেন গালাগালি করবে, তখন তাকে পথ দেখাবে, তখন তাকে একটা এটা থেকে বারণ করবে, যখন সে এটা করবে যদি কোনো খারাপ কিছু করে তো তাহলে তাকে বারণ করবে, এবং যদি না করে তাহলে তাকে তুমি বলবে যে ভাই এই বিষয়ে ভিডিও করুন বা এই বিষয়ে করুন, আমার এটা জানা দরকার, তো এটা আমি জানি না ঠিক, এই বিষয়ে ভিডিও করুন। তো তোমরা কমেন্টে কোনো এরকম কোনো মেসেজ কেন করো না, তো ছোট ইউটিউবার বলে কি আমরা কিছু পারি না নাকি বলতে পারি না, কেন কোনো সমস্যা আমি কি কখনো সলভ করতে পারি না তোমাদের প্রশ্ন? তো সেই জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম খুবই দুঃখের সাথে, যে আসলে কেউই কমেন্টে বলছো না যে আসলে এটা করতে হবে এটা করতে হবে, জাস্ট কমেন্টকে আমি একজনে পড়লাম, তো কমেন্টে খুবই আজে বাজে ভাষায় কথা বলেছে, তো ওই ছেলেটা তো আসলে কি বলবো, তো কমেন্ট চেক করলে দেখা যায় যে দুজনে এইভাবে করেছে এরকম করেছে, তো কোনো ব্যাপার না আসলে ভাই। তো যদি আমার ভুল কোনো কোথাও হয়ে থাকে তাহলে এভাবে বলতে পারো যে ভুল হয়েছে এখানে, তো এটা আপনি সলভ করার চেষ্টা করুন, তো এভাবে কেন গালাগালি করছো ভাই, তো এটাই তো আমি বুঝতে পারছি না। তো কোনো ব্যাপার না ভাই, পরবর্তীতে নিশ্চয়ই কোনো ভালো কোনো ই করবো। তো আসলে আজকে আমি আসলাম এই জন্য যে আসলে কমেন্ট বক্সটা রেখেছি এই জন্য যে তোমরা যেটা পারো না, তোমরা যেটা আসলে পাচ্ছ না, তোমরা যে বিষয়ে আসলে জানার আগ্রহী, তো সেই বিষয়ে জানার জন্য তোমরা কমেন্টে মেসেজ করবে, তো কমেন্টে তাকে বলবে যে ভাই আমাকে এই বিষয়ে জানাও, এই বিষয়ে কি করে কি করতে হয়, তো সেই বিষয়ে নিশ্চয়ই একটা ভিডিও করো। তো সেই বিষয়ে বললেই পরে সে না পরে বা আমরা ভিডিওটা করব, ভিডিওটা আপলোড করব, তো সেই রকম কোনো কিছুই তোমরা বলা হয় না, তোমরা সেরকম কিছুই বলো না, আসলে তোমরা কি করো কোনো কমেন্টে কিছু বলো না এবং আমরা ভিডিও করতে পারি না, তোমাদের উদ্দেশ্যে কোন ভিডিওটা করেছি বলো, কোনটা না করেছি, তোমরা যেটাই বলেছো কমেন্ট বক্সে যে ভাই কিভাবে কাস্টমে কি করে খেলতে হয়, কাস্টমে কিভাবে 1v1 এনিমির সাথে কিভাবে কথা বলে, তো সেরকমও কিছু ভিডিও আমি ছেড়েছিলাম যে আসলে কমেন্টে বলেছো সেই জন্য। তো এরকম কমেন্টে যত কিছু তোমরা বুঝো না, যত কিছু তোমরা জানার আগ্রহী আছে, তো সেরকম বলতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে সেই বিষয়ে ভিডিও করব, একেবারে সলভ করার চেষ্টা করব পুরোপুরিভাবে। তো আমি এরকম না যে আসলে পারবো না, এরকম না যে আসলে করতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি, তো সেই জন্য বলবো যে প্লিজ দয়া করে তোমরা সবাই কমেন্টে বলো যে এই বিষয়ে ভিডিওটা করে, এই বিষয়ে আমার জানার আগ্রহী আছে, তো তাহলে কিন্তু আমি ভিডিওটা করব, ভিডিও ভালো ভালো ভিডিও আপলোড করব। তো ফ্রেন্ড আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কি আর বলার, যা বলার ছিল তো সেটা বললামই, তোমরা প্লিজ কমেন্টে কিছু বলো যে আসলে ভাই এটা জানার দরকার, তো যেটা জানতে চাও তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে, কেননা বড় বড় ইউটিউবারকে যখনই তোমরা কমেন্ট করবে তখন কিন্তু তারা কিন্তু সবগুলো কিন্তু সলভ করার চেষ্টা করে না, আসলে কিছু কিছু সলভ করে যেটা তাদের
আওতায় রয়েছে, যেটা বেশি বেশি কমেন্ট করছে তো সেই বিষয়ে তারা কিন্তু ভিডিও আপলোড করে। আসলে আমাকে যতগুলো কমেন্টে বলা হয়েছে আমি কিন্তু সবগুলোই ওয়েস কিন্তু আমি দেখেছি এবং সবগুলো কিন্তু পূরণ করেছি। জাস্ট কিছু লোক আছে যে ভাই আমাকে আলোক দিয়ে দাও, আমাকে আলোক গিফট করো এবং আমাকে ডায়মন্ড গিফট করো, এরকম এরকম কিছু কমেন্ট করেছিল। তো সেই জন্য আমি বলেছি যে ভাই এই নিশ্চয়ই ইনশাল্লাহ পরবর্তীতে আমি করব তোমাকে ডায়মন্ড গিফট এবং আলোক গিফট করব। তো সেটা হবে যে টুর্নামেন্টের অপেক্ষা টুর্নামেন্টের সিস্টেমে তোমাদেরকে ডায়মন্ড গিফট করব। টুর্নামেন্ট যে যে অংশগ্রহণ করে যে উইনার হবে তাকেই দেওয়া হবে। তো সেই বিষয়ে কিন্তু আমি তাকে বলেছিলাম, তো সেটা কিন্তু আসলে সে কিন্তু গুরুত্ব দেয়নি। তো যার ব্যাপার না, তো আমি নিশ্চয়ই পরবর্তীতে কোনো এরকম টুর্নামেন্ট দিব। তো চ্যানেলে যদি আরো কিছু সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আমরা এইভাবে করে করব। তো ফ্রেন্ড কি বলবো, আর করার কিছু নেই, তো কথা অনেক খুবই কষ্টের সাথে কিছু কথা বললাম। তো ফ্রেন্ড আজকের মতো ভিডিও পর্যন্ত, এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, যাতে তারাও কমেন্টে কিছু বলে। কারণ আমরা ছোট ছোট ইউটিউবার, যত কমেন্ট করবেন আপনারা সবগুলো কমেন্টই কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করব। তো ফ্রেন্ড বাই বাই, আজকের মতো ভিডিও এই পর্যন্তই।